আগামী 12 ফেব্রুয়ারি আসানসোল পৌর নিগম নির্বাচন, তার আগে জামুরিয়ার 32 নম্বর ওয়ার্ডের চার প্রার্থীর লড়াই জোরদার হয়েছে। জামুরিয়া পুরসভা থাকাকালীন ওই ওয়ার্ডে বিগত 20 বছর ধরে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন গোপাল দত্ত। তবে ওই ওয়ার্ডে প্রচারের দিক থেকে এবার অনেকটাই সকল প্রার্থীকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূলের প্রার্থী ভোলা হেলা। সপ্তাহ ঘুরলেই আসানসোল পুর নিগম নির্বাচন। আসানসোল পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড অর্থাৎ বোগরা, বোগরাচটি সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। এই ওয়ার্ডটি আসানসোল পুর নিগমের 2 নম্বর বোরোর অধীনে রয়েছে। আর এই ওয়ার্ডে এবার 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন পুর নিগম নির্বাচনের জন্য। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোলা হেলা, বিজেপির সাধন মাঝি, কংগ্রেসের সুকুমার মাঝি এবং সিপিআই এর চরিত্র পাসওয়ান। গতবার এই ওয়ার্ডে কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না, তাই অনায়াসেই তৃণমূলের প্রার্থী পূর্ণশশী রায় জয়লাভ করেছিলেন। এবার কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। বিগত জামুরিয়া পুরসভা থাকাকালীন বরাবরই কংগ্রেসের দখলে ছিল। স্বাভাবিকভাবে এবারও যে কংগ্রেস খানিকটা থাবা বসাবে না এমন কথা কেউ বলতে পারে না। অন্যদিকে এই ওয়ার্ডে তৃণমূলের নতুন মুখ প্রার্থী ভোলা হেলা, তিনি একজন সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি বলেন, এলাকায় জলের কষ্ট বরাবরই, তাই ভোটে জিতে সব থেকে প্রথম তার কাজ হবে বাড়ি বাড়ি জল কানেকশন দেওয়া। এবারও সবার আশীর্বাদ আছে, মানুষ তো বুঝে গেছে 40 বছর ওইদিকে বামপন্থ, তারপরে কংগ্রেস, কিন্তু ডেভেলপমেন্টটা তো এখন এই 5 বছরে যে আমাদের সরকার এসেছে তৃণমূল কংগ্রেসের সরকার, তবেই সব গলি রাস্তাতে আমাদের রোড হয়েছে, ড্রেন হয়েছে, লাইট হয়েছে, উন্নয়ন ভালো হয়েছে, অনেক ঘাটও মানে হয়েছে। আপনি কাউন্সিলর হলে এখন কী কী সমস্যা আছে যেগুলো আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে? আমার এখানে মোটামুটি যত উন্নয়ন হয়েছে সবই তো ঠিকই হয়েছে, একটু যেটা আমি বুঝতে পারছি সে তার মধ্যে হচ্ছে জলের একটু সমস্যা আছে, হাউস কানেকশন জল তো সবাই পাচ্ছে, বাট আমার ইচ্ছা আছে যে সবার ঘরে ঘরে জল যদি পয়েন্ট দেওয়া হয় ঘরে ওয়াটার কানেকশন। তার সঙ্গে আমাদের যেগুলো এখনও কিছু কিছু বেঁচে আছে আমাদের ছোটো মোটো গলি রাস্তাতে, ওইখানেও আমরা কিন্তু আপনার রাস্তা রোড খুব কম মানে যেগুলো রয়ে গেছে বাকি তাও হয়েছে, বড় বড় সবই হয়ে গেছে। অন্যদিকে পদ্ম শিবিরের প্রার্থী সাধন মাঝি জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, এলাকার মানুষ তাকে ভোটে জয়যুক্ত করলে পানীয় জলের সমস্যা নিয়ে লড়বেন। আপনি আমার 32 নম্বর ওয়ার্ডে দেখুন, উনি একটা জলের দায়িত্বে ছিলেন আসানসোল এএমসি তরফ থেকে, কিন্তু আপনি বোগড়া গ্রামে চলুন, বোগড়া চটিতে চলুন, বোগড়া নিউসাদ গ্রাম চলুন, আপনি বোগড়া নিচে ধাড়া চলুন, আপনি মডার্ন সাত গ্রাম চলুন, দেখুন মানুষ পানীয় জলের জন্য কীরকম হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। এবার কি মনে হচ্ছে মানুষ আমার কাছে আছে, মানুষ আমার সাথ দিচ্ছে, প্রত্যেকটা গ্রাম বলুন, নিউসাদ গ্রাম বলুন, নিচে ধারণ বলুন, মডার্ন সাত গ্রাম বলুন, এবার মানুষ চাইছে যে যাতে পরিবর্তন হয়। মানুষের সামনে আপনি মানে কি সমস্যা নিয়ে যাচ্ছেন যেগুলো আপনি সমাধান করতে পারবেন? মানুষের কাছে সমস্যা নিয়ে চলে যাচ্ছি, মনে করুন আমার বগুড়ার পানীয় জলের সমস্যা আছে, প্রচণ্ড সমস্যা। আমি জিতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পানীয় জলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদিও 2 দিন ধরে ওয়ার্ডটি ঘোরাঘুরি করেও সিপিআই প্রার্থীকে খুঁজে পাওয়া যায়নি। এই ওয়ার্ডে সিপিআই প্রার্থী চরিত্র পাসওয়ান। জামুরিয়া পুরসভা থাকাকালীন ওই ওয়ার্ডে বিগত 20 বছর কাউন্সিলর ছিলেন গোপাল দত্ত। তবে এবার ওই ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী সুকুমার মাঝি জানিয়েছেন, তিনি প্রার্থী হলেও আসলে ওয়ার্ডে লড়ছেন গোপাল দত্তই। তাই গোপাল দা চিন্তা বললেন যে না, আমরা সিট ছাড়তে রাজি নই, আমরা একাকিভাবে লড়ে যাব, কিন্তু এবার আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা 32 নম্বর ওয়ার্ড থেকে আমরা কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করব। মানুষকে ভোট চাইছে মানে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে যে আমাদের ওয়ার্ডে জলের একটু সমস্যাটা আছে, সেটা সম্পর্কে আমরা ওয়ার্ডবাসীকে বলেওছি এবং ওয়ার্ডবাসীর কাছে আমরা বার্তা পৌঁছেছি যে আমাদের আসানসোল কর্পোরেশনে এই 7 গ্রাম টহরে একটা নতুন জল ট্যাঙ্কার অলরেডি তৈরি হয়ে গেছে, হয়তো সেটা কিছুদিনের মধ্যে ওপেনিং হবে। আর সেই জল ট্যাঙ্কারটা ওপেনিং হওয়ার পর আমাদের ওয়ার্ডবাসীর কাছে জল মানে সাফিসিয়েন্ট হয়ে পৌঁছাবে। তবে প্রচারের দিক থেকে দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার, পাড়ায় পাড়ায় বৈঠক ইত্যাদিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোলা হেলা অনেকটাই এগিয়ে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাকি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।